الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قولوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। যে মহান রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা বিনয় অবনত চিত্তে কালিমাতুল শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 168 এবং 69 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকেই আজকের খুতবার বিষয়বস্তু থাকবে ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াত দুটির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, তোমরা তোমাদের জন্য জমিনে যে সমস্ত খাবার বৈধ ও পবিত্র করা হয়েছে সেই খাবারগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, খবরদার তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদু মুবিন, সে তোমাদের স্পষ্টতই দুশ্মন। ইন্নামা ইয়ামুর কুম বিসুই আল ফাহশা, এই শয়তান তোমাদেরকে পাপ কাজে উৎসাহিত করে, পাপ কাজের দিকে আমন্ত্রণ জানায়, আহ্বান করে আর অশ্লীলতার দিকে আমন্ত্রণ করে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর তোমাদের মুখ দিয়ে এই সমস্ত কথাগুলো তোমাদের দিয়ে বলিয়ে দেবে শয়তান, যে সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই শয়তান তোমাদের মুখ দিয়ে এমন সব কথা বলাবে যে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। এই হচ্ছে আয়াত দুটির বাংলা অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমভাবে গোটা মানব মণ্ডলীকেই বলছেন যে তোমাদের জন্য পৃথিবীতে যে সমস্ত খাবার আমি হালাল করেছি
এবং তার মধ্যে যেগুলো পবিত্রও করেছি সেগুলোই তোমরা খাবে। এই হালাল খাবার এবং পবিত্র খাবার বলতে আসলে কি বোঝায়? সূরা মায়েদার 4 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাকুম, হে রাসূল, তোমাকে কি ওরা জিজ্ঞাসা করছে যে আসলে হালাল কি বা বৈধ খাবার কোনটা? কুল, তুমি বলে দাও, কুল উহিল্লা লাকুম তাইয়্যিব, যে সমস্ত খাবারগুলো পবিত্র ওইগুলোই তোমাদের জন্য বৈধ। জিজ্ঞেস করা হলো কি হালাল কি, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন কি, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিব, যে সমস্ত খাবারগুলো তোমাদের জন্য পবিত্র এগুলোই তোমরা খাবে। এখানে কিন্তু হালালের সাথে আরেকটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে, আপনাদের আগেও আমি বলেছি যে হালাল যথেষ্ট নয়, যথেষ্ট হচ্ছে পবিত্রতা, তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈয়েব জিনিসটাকেই খেতে বলেছেন। কেন? বুখারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, ইউকাব্বিলু লা ইউকাব্বিলু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পাক নিজেই কি তাইয়্যিব, লা ইউকাব্বিলু তিনি কবুল করেন না, ইল্লা তাইয়্যিব পবিত্র ছাড়া। কিছুদিন আগে গত মাসের 17 তারিখে কোরবানির ঈদ হয়েছে, তাই না? হয়েছে না? একটি ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটি আয়োজন ছিল, সেটা কি? হযরতে ইসমাইল আলাইহিস সালামের কোরবানিকে কেন্দ্র করে, তাই তো? কোরবানিটা কি ছিল? ইসমাইল আলাইহিস সালামের কোরবানিকে কেন্দ্র করেই গোটা বিশ্ব মুসলিম জাহানের মধ্যে এত বড় একটা উৎসব ছিল। দুর্ভাগ্যবশত আমাদের মাঝে কোরআন সুন্নার জ্ঞান না থাকার কারণেই আমরা অনেক জিনিস থেকে মাহরুম হয়ে গেছি। আমরা আমাদের অনেক জিনিস আমাদের অজানার বাইরে চলে গেছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন তার সন্তানের জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন না আল্লাহ পাকের কাছে বৃদ্ধ বয়সে? কি বলেছিলেন? রব্বি হাবলি মিল্লাদুনকা তাইয়্যিবা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব, তুমি আমাকে একটি সন্তান দান করো, কি সন্তান? তাইয়্যিবা, তাই না? সেই তৈয়ব সন্তানের ইতিহাসটাই ছিল গোটা বিশ্ববাসীর জন্য একটি ইতিহাস, এবং কামত পর্যন্ত মানুষ এই ইতিহাসকে স্মরণ করবে এবং করাটাই তাদের জন্য বাধ্যতামূলক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সন্তান হতে হবে কি? তৈয়ব, পবিত্র সন্তান ব্যতীত, তৈয়ব সন্তান ব্যতীত এই জমিনে তাদের পক্ষে কল্যাণ কাজ করা সম্ভব নয়। এই পবিত্র কাজ করতে হলে, পবিত্র জিনিসকে আমলে আনতে হলে খাদ্যটা কি হতে হবে? অবশ্যই পবিত্র হতে হবে। পবিত্র জিনিসই তৈরি করতে পারে কি পবিত্র, তাই পানি কি অপবিত্র? আমরা যখন অপবিত্র হই, পবিত্র হই কিসের মাধ্যমে? পবিত্র পানির মাধ্যমে। সেই পানিতে যদি মদ ঢেলে দেওয়া হয় সেটা কি অজু করলে পবিত্র হব? গোসল করলে পবিত্র হব না? পবিত্রতাই তৈরি করতে পারে পবিত্রতা। আমাদের খাদ্যের মাঝে যদি পবিত্রতা না থাকে, সেই পবিত্র খাবার কোনোদিন আল্লাহর দরবারে পবিত্র খাবারের মাধ্যমে তৈরিকৃত শরীর, পবিত্র খাবারের মাধ্যমে আল্লাহর কাছে ইবাদত করা কোনো কিছুই আল্লাহ পাকের কাছে কবুল হবে না, হবে কোনো কিছুই কবুল হবে না। ইয়া আল্লাযী, 172 নম্বর আয়াতে এই সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন, ইয়া আল্লাযীনা আমানু কুলু মিম্মা তাইয়্যিবাত মা রাযাকনাকুম, হে ইমানদাররা, তোমাদের যে পবিত্র রিজিক দেওয়া হয়েছে তোমরা সেই পবিত্র খাবারগুলোই খাবে। কাদেরকে বলা হচ্ছে এখানে? ইমানদারদের কাছে।
ওয়াশকুরু নিমাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তাবুদুন, তোমরা এই পবিত্র খাবার, পবিত্র খাবার খাওয়াটাই কিন্তু আল্লাহ পাকের বড় একটা নিয়ামত, ঠিক না? সহজে কিন্তু পবিত্র খাবার পাওয়া যায় না, পবিত্র খাবার কিন্তু অত্যন্ত দুর্লভ একটি বস্তু, পবিত্র খাবার কিন্তু সহজে মিলবে না, পবিত্র খাবারের জন্য অসম্ভব পরিশ্রম করতে হবে, অসম্ভব ত্যাগ করতে হবে। তাই বলছে ওয়াশকুরু নিমাতাল্লাহ, পবিত্র খাবার কিন্তু আল্লাহ পাকের একটা বিরাট নিয়ামত। ইন কুনতুম ইয়াহু তাবুদুন, যদি কিনা সত্যি সত্যি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। এই পবিত্র খাবার, এই পবিত্র খাবার আর হালাল খাবারের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়ে গেছে, আমাদেরকে বুঝতে হবে। খাদ্য হালাল এবং সেই সাথে আল্লাহ পাক পবিত্র শব্দটা তৈয়ব শব্দ কেন জুড়ে দিয়েছেন? গরুর গোশ খাওয়া হালাল না হারাম? হালাল। খাসির গোশ খাওয়া হালাল না হারাম? হালাল। এই গরু যদি কেউ চুরি করে আনে এবং আল্লাহর নাম নিয়ে জবাই করে যদি আপনাকে খেতে দেয়, ওই খাবারটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। চুরি করে আনা গরু যত আল্লাহর নামে জবাই করুক না কেন, ওটা হালাল হলেও তৈয়েব নয়, এটাই কিন্তু তৈয়েব। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলছেন খাদ্য হালাল হতে পারে কিন্তু তাকে হতে হবে অবশ্যই তৈয়েব। যেমন গরুর গোশ খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু সেটা যদি কেউ চুরি করে নিয়ে আসে, কারোর কাছ থেকে জোর করে নিয়ে আসে, কারোর কাছে যদি ছিনতাই করে নিয়ে আসে, ওই খাদ্য খাওয়া আমাদের জন্য তৈয়েব নয়। তাই আল্লাহ রাব্বুল বলছে হালালান তৈয়বা, কুল উহিল্লা লাকুম তৈয়ব। 4 নম্বর আয়াত সূরা মায়দায় বলছে আল্লাহ পাক বলছে বলো তোমাদের জন্য হালাল ওই জিনিস যা পবিত্র। দুর্ভাগ্যজনকভাবে আজকের আমাদের সমাজে কিন্তু হালাল এই তৈয়ব খাদ্য নাই বলতে গেলেই চলে, কথাটা ঠিক না? ঠিক না? এই তৈয়ব খাবার না খাবার কারণে আজকের গোটা মুসলিম উম্মা তথা গোটা পৃথিবীর মানুষ আজকের ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ঠিক না? কারণ আমাদের সমাজে আলেম ওলামার সংখ্যা কি কম? তথাকথিত আলেম ওলামার সংখ্যা কি কম? মসজিদ ছেনের বাজারে আগে একটি ছিল, এখন প্রায় 40 ছাড়িয়ে গেছে, ঠিক না? সমাজের অবস্থা কি উন্নতি ঘটেছে? মাদ্রাসা আগে মাত্র 2-1টি ছিল, অসংখ্য মাদ্রাসা তৈরি হয়েছে, প্রতি বছর অসংখ্য আলেম বের হচ্ছে, কিন্তু সমাজের অশ্লীলতা, ইন্নামা ইয়ামুরকুম বিসুইল ফায়সা, ওই শয়তান তোমাদের দিয়ে পাপ কাজ করাবে আর ফায়সা কাজ করাবে। আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলাবে যে কথা সম্পর্কে তোমাদের স্পষ্ট কোনো ধারণা নাই। কারণ কি? এই তৈয়েব খাদ্য থেকে বিরত থাকার মৌলিক কারণ হচ্ছে এটাই, এ আমল করছে, আমল আল্লাহ পাক কবুল করছেন না। এ তথাকথিত আলেমরা ইলম অর্জন করছেন, এ ইলম কোনো কাজে দিচ্ছে না। কেন? তাদের খাদ্যগুণ কিন্তু তৈয়েব নয়। তাদের খাদ্য কি তৈয়েব? সুদ কি আল্লাহ পাক হালাল করেছেন? আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামাহুর রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং আজকের আমাদের সমাজে রংদে রংদে সুদ মিশে আছে, নাই? কয়টা মানুষ সুদ থেকে বেঁচে আছে? ব্যাংক থেকে শুরু করে এনজিও সুদ পর্যন্ত আজকের অক্টোপাসের মতন ঘিরে ধরেছে, রাখেনি? এই সুদ মিশ্রিত খাওয়ার কি তৈয়ব হবে? এই যে কুরবানির ঈদ গেল, এই কুরবানির ঈদে কত মানুষ যে তাদের সাথে সুদ মিশ্রিত সেই টাকা দিয়ে কুরবানির পশু কিনেছেন এবং কত মানুষকে সেগুলো যে খাইয়েছে, খাওয়ায়নি? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের মাধ্যমে কিন্তু আমাদের মাধ্যমে কেনাবেচা হচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় তোমাদের মাঝে আসবে
মানুষ বেপরোয়াভাবে সম্পদ গ্রহণ করতে থাকবে। মুসলিম শরীফের হাদিস মেশকাত ষষ্ঠ নম্বর খণ্ড বাংলা, মেশকাত ষষ্ঠ নম্বর খণ্ড বাংলা, সেখানে কিতাবুল বাইয়া অর্থাৎ ব্যবসা সংক্রান্ত যে হাদিসগুলো তার মধ্যে এটা আছে যে মানুষ এমন একটা সময় আসবে বেপরোয়াভাবে সম্পদ গ্রহণ করতে থাকবে, সে জানতেও চাইবে না এই মালটা হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এমন একটা সময় তোমাদের মাঝে আসবে যখন সম্পদ আসবে সে জানতে চাইবে না এই সম্পদ হারাম ভাবে আসলো না হারাম ভাবে আসলো, বেপরোয়াভাবে সম্পদকে গ্রহণ করতে থাকবে। আজকের মাওলানা সাহেবরা যখন স্টেজে উঠে বক্তব্য রাখেন, তাদেরকে যখন টাকাটা দেওয়া হয়, তারা কি জিজ্ঞাসা করেন ভাই এই টাকাটা তোমার তৈয়েব কিনা, জিজ্ঞাসা করেন নাকি? তার মধ্যে অপবিত্র টাকা নাই, সুদের টাকা নাই, ঘুষের টাকা নাই, থাকতে পারে এবং থাকার সম্ভাবনাটাই বেশি। আজকের সমাজে সুদ ঘুষ জুয়া আমাদের সমাজে বলেছি অক্টোপাসের মতন ছেয়ে আছে। তথাকথিত আলেম সমাজের কোন দাওয়াত আজকের মানুষের উপর প্রভাব পড়ছে না, অথচ সয়লাভ হয়ে গেছে মাদ্রাসায়, অথচ সয়লাভ হয়ে গেছে হুজুরদের আলেম ওলামাদের নামে মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু মানুষ তৈরি হচ্ছে না। হচ্ছে কি? ইফতেজিং তৈরি, ইফতেজিংটা কারা করছে? এই সমস্ত অপবিত্র সন্তানরা। কারণ একটা পিতার উচিত ছিল এই কুরবানি যখন করেন, তিনি শুনেছেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বৃদ্ধ বসে দোয়া চেয়েছিলেন রব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব তুমি আমাকে একটি পবিত্র সন্তান দান করো। প্রত্যেকটি মুসলমানের এই দায়িত্ব ছিল তার সন্তান পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ তুমি আমাকে একটি পবিত্র সন্তান দিও। আজকের মুসলিমরা এই পবিত্র সন্তান চায়নি বলেই আজকে তাদের ঘরে এই অপবিত্র কুলাঙ্গার সন্তানগুলো আল্লাহ পাক গজব হিসেবে দিয়েছে। এর জন্য তাদের শুধু তাই নয়, দুনিয়াতে তাদের যেমন অপমানজনক শাস্তি, আখেরাতেও তারা অবধারিত হয়ে তার শাস্তি ভোগ করতে হবে। আজকের কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যদি কোরআন মানুষ পড়ত, সূরা সফফাতের এই ঘটনাগুলো তারা যদি পড়ত, এই কোরআনের জ্ঞান যদি তাদের মাঝে থাকত, তাহলে আজকের আমাদের পরিণতি কিন্তু এমন হতো না। আজকের আমি ছোটবেলার থেকে বহু মিয়াদ শুনেছি, বহু নসিহাত শুনেছি, আমার তো মনে পড়ে না কখনোই বলেছে যে তোমরা বাবা কোরআন পড়ো, তোমরা কোরআন শেখো। কারণ কোরআন যদি না পড়ো, কোরআন থেকে যদি শিক্ষা গ্রহণ না করো, এই কোরআন আখেরাতের মধ্যে আল্লাহর কাছে বলে লানাতুল্লাহ, হে আল্লাহ পাক ওদেরকে তুমি লানত দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দাও, কারণ ওরা আমার থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। যাদের সন্তান হয়েছে চোখের পানি ফেলছেন, মনে রাখা উচিত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঐতিহাসিক ঘটনাটা। কুরবানির গোশত খুব মজা করেই খাওয়া হয়েছে, যখন জিজ্ঞাসা করা হবে তুমি কি যার ঘটনা নিয়ে এই কুরবানির ঘটনাটা ছিল, ওকে পাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার কাছে তার পিতা দোয়া করেছিল রব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবা, গোশ খেয়েছিলে কিন্তু সন্তান পবিত্র সন্তানের জন্য কি আল্লাহর কাছে দোয়া করেছিলে? করনি। কারণ তুমি তো না জেনে ইবাদত করেছো, ইবাদত করার জন্য এই হালাল হারাম থেকে বাঁচার জন্য দরকার বিশুদ্ধ জ্ঞান। বিশুদ্ধ জ্ঞান ব্যতীত একটি মানুষ তৈয়ব খাদ্য খেতে পারবে না, বিশুদ্ধ জ্ঞান ব্যতীত একটি মানুষের পক্ষে সম্ভব না সে তৈয়ব খাবার খেতে পারবে। আর বিশুদ্ধ জ্ঞানকে অর্জন করার জন্য পাঁচটি বিষয় তাকে জানতে হবে, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, পাঁচটি বিষয় তাকে স্পষ্ট ধারণা রাখতে হবে, তা না হলে সে হালাল হারাম তৈয়ব বাঁচতে পারবে না। এক নম্বর, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে তার বিশুদ্ধ ধারণা থাকতে হবে। এক নম্বর, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে তার বিশুদ্ধ ধারণা থাকতে হবে। দুই নম্বর, নির্ভুল এবং সঠিক জ্ঞান তাকে অর্জন করতে হবে, নির্ভুল এবং সঠিক জ্ঞান তাকে অর্জন করতে হবে। তিন নম্বর, তার প্রত্যেককে কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সে যাই করুক, কারোর সাথে কথা বলতে গেলেও তাকে ভাবতে হবে
এই কথাবালার মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি আছে না অসন্তুষ্টি আছে? আমি এই ভাত খাওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কি নেই, এই চেতনা তার মনের মধ্যে সব সময় জাগ্রত থাকতে হবে। এটা গেল তিন নম্বর। চার নম্বর হচ্ছে সুস্পষ্ট হবে সুন্নার উপরে প্রতিষ্ঠিত হতে হবে, তার প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কাজটি করেছেন বা বলেছেন সমর্থন করেছেন, সুস্পষ্টভাবে ওই সুন্নার উপরে প্রতিষ্ঠিত তাকে থাকতে হবে, আর তাকে হালাল খাদ্য খেতে হবে। এই পাঁচটি বিষয় যদি কেউ ধারণা অর্জন করতে পারে তাহলে অবধারিতভাবে তার পক্ষে সম্ভব এ বাছাই করা, যাচাই বাছাই করা হালাল না হারাম একটা মানুষের পক্ষে সহজ নয়। জ্ঞান ছাড়া কোনটা তৈয়েব আর কোনটা তৈয়েব নয়। আল্লাহ রাব্বুল আলামিন রসূলদেরকে বলছেন 51 নম্বর আয়াত সূরা মুমিনিনে, ইয়া আইয়ুহার রসূল, হে আমার রসূল, কুলু মিন তৈয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাও, ও আমলে সালেহ, আর আমলে সালে করো। কি বললেন? তৈয়েব খাবার খাও, তৈয়েব খাবার না খেলে কিন্তু আমলে সালে কশিন কালেও হবে না। এই পবিত্র খাবারকে কোনটা পবিত্র কোনটা অপবিত্র তাকে জানতে হলে তাকে অবশ্যই তাকে বিশুদ্ধভাবে জ্ঞান অর্জন করতে হবে। আমি বলেছি কয়টা? পাঁচটা, মনে রাখবেন। এই পাঁচটি জ্ঞানের বহির্ভূত জ্ঞান যদি থাকে সে জানবে না কোনটা তৈয়েব আর কোনটা তৈয়েব নয়। মনে করুন অমুসলিমদের একটা পূজা অনুষ্ঠানের খাদ্য আপনাকে দেয়া হলো, ওই খাদ্য কি আমাদের জন্য খাওয়া বৈধ? বৈধ? বৈধ নয়। কিন্তু খাওয়ার তো এমন কিছু না, আপেল থাকবে, কলা থাকবে, আখ থাকবে, এ তো খাওয়ার তো একটা খারাপ জিনিস না, কিন্তু বৈধ নয় কেন? যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কারোর আনুগত্য করার কারণে ওই খাদ্যটা অপবিত্র হয়ে গেছে, পবিত্র নয়। 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে হবে, হবে না? কি বড় দিন, তাই তো? ওই দিন কেক কাটে, ওই ক্রিসমাসের কেক খাওয়া কি আমাদের জন্য তৈয়ব হবে? হবে, কিন্তু কেক খাওয়া তো ভালো, ভালো না? কেক খায় না কি? সবাই তো খায়, কিন্তু ওই কেকটি নির্দিষ্টভাবে হালাল হলো আমাদের জন্য অপবিত্র হয়ে গেছে। কেন? ওটা একটা বিজাতীয় ধর্মীয় অনুষ্ঠানের জিনিস। ঠিক এমনভাবে নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের অনুমোদন দেয়নি, সেই কাজ যদি ধর্মীয় লেবাস পরিয়ে যদি কেউ সেই অনুষ্ঠানটা করে সেই খাবার কি বৈধ হবে? নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ আমাদেরকে করতে বলেননি, করেননি, করার সমর্থনও করেননি, সেই কাজ যদি কেউ করার মাধ্যমে ওই রকম কোনো খাদ্য আমাদেরকে দেয় সে খাওয়া বৈধ হবে? বৈধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, খবরদার খবরদার, খুতুয়াতি শয়তান। এই খুতুয়াত শব্দ মানে কি জানেন? একটা ব্যাপক অর্থবোধক শব্দ। খুতুয়াত মানে হচ্ছে শয়তানের পদাঙ্ক, অনুবাদে কিন্তু তাই দেওয়া আছে, তাই না? খুতুয়াত মানে কি? শয়তানের পদাঙ্ক দেওয়া আছে না? শয়তানের পা আছে নাকি, দেখা যায় নাকি? আমরা দেখি না। খুতুয়াত মানে হচ্ছে, এক কথায় যদি বলি, কোরআন এবং সুন্নার বহির্ভূত যে কাজ সেটাই হচ্ছে খুতুয়াত। বুঝতে পারছেন? কোরআন এবং সুন্নার বহির্ভূত যে কাজ হবে সেটাই কিন্তু খুতুয়াত। অর্থাৎ যে কাজ করতে আল্লাহ এবং তার রসুল অনুমোদন দেন নাই, সেই কাজটা যত বড় হুজুর করুক, যত বড় মাওলানা করুক, আর যত বড় পীর সাহেব করুক, ওই কাজটা কিন্তু খুতুয়াত। বুঝতে পারছেন ব্যাপারটা? যে কাজটা আল্লাহ এবং রসুল অনুমোদিত নয় সেই কাজটা হচ্ছে খুতুয়াত। সে যত বড় মাদ্রাসার প্রিন্সিপাল পড়ুক করুক, যত বড় মুহাদ্দিস করুক, আর যত বড় মৌলবি করুক না কেন, আল্লাহ এবং রসুলের কোনো অনুমোদনবিহীন কোনো কাজই হচ্ছে খুতুয়াত। মান আহাদ্দাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রদ, কেউ যদি এমন কাজ করলো যাতে আমার অনুমোদন নেই, ফাওয়া রদ, সেটা প্রত্যাখ্যান করা হবে, আর এটাই হচ্ছে কি? খুতুয়াত। যা আল্লাহ এবং তার রসুল করেন নাই সেটাই হচ্ছে
বা অনুমোদন দেননি সেটা ফুতুয়াত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পবিত্র খাবার না খেলে শয়তান তোমাদের ঘাড়ের পরে চেপে বসবে আর কি করবে, আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, তোমাদের দিয়ে এমন কথা বলাবে যে কথা বলার অনুমতি আল্লাহ পাক দেন নেই বা আল্লাহ এবং রসুলের কোনো কথা নয়, এমন কথা কিন্তু শয়তান তোমাদের ধর্মীয় লেবাসে বলাবে। আমাদের সমাজে এমন কিছু ঘটছে না ঘটছে? খাজা বাবার দরবারে ওরস হচ্ছে, খাজা বাবার নামে গরু জবাই হয়েছে, ওই গরুর গোশ খাওয়া কি ওই গোশ খাওয়া আমাদের জন্য বৈধ বৈধ হবে? কারণ ওটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য, মা উহিল্লা বি গায়রিল্লাহ বিহি, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু উদ্দেশ্যে কিছু করালে সেটা হচ্ছে হারাম করা, যেটা প্রথম নম্বর হারামের মধ্যে পড়বে। আমাদের সমাজে এমন কিছু কিছু অনুষ্ঠান চালু আছে যে অনুষ্ঠানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা অনুমোদিত নয়, সেই অনুষ্ঠান ধর্মীয় লেবাসে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু রেফারেন্স আমি দেব ইনশাআল্লাহ রহমান। আমাদের সমাজে ঘুষ নাই? ঘুষ আছে আমাদের সমাজে? ঘুষ আছে, সুদ আছে, দুর্নীতি আছে, সব আছে তো নাকি? আল্লাহ পাক বলছেন কোরআনুল করিমে একাধিক জায়গায় বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কোনো ধন সম্পদ তোমরা খাবে না। তো এই যে ঘুষ, এই ঘুষ নেওয়া কি হালাল? ঘুষ নেওয়া কি? আল্লাহ রসুল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসিউল মুনতাসি আর রাসি আর মুনতাসি, আল্লাহ রসুল লানত করেছেন ঘুষ দেয় যে এবং ঘুষ খায় যে। ওই কিতাবুল, এই হাদিসটা কিন্তু সহি, আল্লাহ ইবনে মাজার হাদিস সম্ভবত, যে আল্লাহ রসুল বলছেন যে লানত যে ঘুষ খায় এবং ঘুষ দেয়। আমাদের সমাজে এই ঘুষটা নেই, ঘুষ খাওয়ার লোক নেই। আমি কিন্তু অনেক মৌলানা সাহেবদের ঘুষখোরের বাড়িতে যে মিলাদ পড়তে দেখেছি এবং তাদের কাছে টাকাও গ্রহণ করতে দেখেছি। তাই আল্লাহ রসুল হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, সে জানতে চাইবে না যে টাকা কোথার থেকে আসলো, এমন একটা সময় তোমাদের মাঝে আসবে। ভাই আপনি তো ভাই সরকারি চাকরি করেন, কাস্টমসের চাকরি, অমুকের চাকরি করেন, আপনার টাকাটা ঘুষের টাকা, ভাই আপনার বাড়ি আমি খাবার খাবো না, খাওয়া আমার জন্য হারাম, বলে নাকি? শুনেছেন? হুজুর সাহেবরা ভালো করে টাকা নিয়ে এসে বেশি করে তারা জান্নাতে পাঠার চেষ্টা করে, করে না? আমি নিজে দেখেছি মসজিদে সুদের টাকা ইফতার দিতে, আমার ছোটবেলার কথা বলছি, সুদ টাকার ইনভেস্ট করা সেই টাকা দিয়ে ইফতার কিনে দিতে, মৌলানা সাহেবরা জেনেও কিন্তু সেটাকে নিষেধ করেনি। আজকের কতজন হুজুর আছেন যে তিনি টাকা নেওয়ার সময় জিজ্ঞাসা করেন যে এই টাকাটা ভাই পবিত্র কিনা, এবং জানেও যে মাসে ব্যাংকে টাকা রাখলে এরকম একটা মাস ভিত্তিক একটা মুনাফা দেয় না ব্যাংক, এটা কি হালাল না হারাম? স্পষ্ট হারাম। তো এইভাবে তো অংশগ্রহণ করছে, এই হালাল খাবার এই হারাম খাবার খেয়ে এই ইবাদত এই দাওয়াত এই সমাজে দিলে কোনো প্রভাব পড়বে? পড়বে না। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি সফর করেছে, তার গোটা শরীরে সফরের ক্লান্তির চিহ্ন, মাথার চুল উস্কো ফুস্কো, ধুলায় ধুলি মসৃণ কাপড়, ক্লান্ত চেহারা, সে দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে বলছে ইয়া রব ইয়া রব। আল্লাহ রসুল বলছেন ওই লোকটির খাদ্য হারাম, ওই লোকটির বস্ত্র হারাম, ওই লোকটির পানীয় হারাম, ওই লোকটির শরীর অবৈধ খাদ্যের দ্বারা গঠিত, আল্লাহ পাক কেন কি করে তার দোয়া কবুল করবে? অর্থাৎ খাদ্য পানীয় পোশাক সমস্ত কিছু হারাম, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কেন কবুল করবেন? তা সুতরাং কেউ যদি এই অপবিত্র খাওয়ার খায়, অপবিত্র খাওয়ার খেয়ে যদি ইবাদত করে, এই ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। এই অপবিত্র খাবারের তৈরি দেহ কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ পাক বলছেন আমি তাইয়্যিব, ইউ লা ইউকাব্বিলু ইল্লা তাইয়্যিব,
আমি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করি না। আমিও যদি অপবিত্র খাবার খেয়ে থাকি, আমিও যদি অপবিত্র কোনো কিছু আমার কাছে থেকে থাকে, আমারও কিছু কোনো কিছু আল্লাহ পাক গ্রহণ করবে না। আজকের ধর্মের নাম দিয়ে, আমি যেমন আগেই বলেছি যে ধর্মের নাম দিয়ে, দিনের নাম দিয়ে যে সমস্ত অনুষ্ঠান করা হবে ওটার নামই হচ্ছে কি, খুতুয়াত। মনে থাকবে আপনাদের যে অলা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, ওই শয়তানের দোয়া কোনো কাজকে তোমরা করবে না, কারণ সে তোমাদের শত্রু। বিভিন্ন লেবাস পরিয়ে তোমাদের সামনে বিভিন্ন অনুষ্ঠান করাবে। গত 23 তারিখে আমার এক আত্মীয় মারা যায়, আমি সেখানে ছিলাম। আত্মীয়টা খুব ভালো মানুষ, আমি সাংঘাতিক ভালোবাসি ওনাকে, আর আল্লাপাক তাকে জান্নাত দান করুক আমি দোয়া করি আল্লাপাকের কাছে। সেই ব্যক্তিটি মারা যাওয়ার পর আমি শুনলাম যে সেই বাড়িতে কোরআন খতম দেওয়া হয়েছে। কি হয়েছে? কোরআন খতম দেওয়া হয়েছে। এই কোরআন খতম দিল, এই কাজটা কি কাজ? এটা কি বৈধ কাজ? এই যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরআন পড়া, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোরআনের খতম দেওয়া, আল্লাহ রসুল এবং তানার সাহাবীদের জীবনে কখনোই ছিল না। এটা কোরআনকে সুস্পষ্টভাবে অবমাননা করা। আমি এই ব্যাপারে একজনকে বলেছিলাম, এই খ্রিস্টানদের কেউ মারা গেলে কিন্তু বাইবেল থেকে পড়ে, জানেন আপনারা। ইহুদিদের কেউ মারা গেলে তাদের তালমুদ থেকে পড়ে, কি জন্য পড়ে? তার উপরে আল্লাহর রহমত বর্ষণ করার জন্য। কিন্তু মুসলমানদের জন্য এই নির্দেশ আল্লাহ রসুল দেন নাই যে তোমার কোনো মানুষ মরে গেলে কোরআন খতম দেবে। এই কোরআন খতম দেওয়ার মাধ্যমে যে টাকাটা নিল, এই টাকাটা কি বৈধ? এটাই সেই খুতুয়াত। কারণ কোরআনকে বলা হয়েছে অমা হুয়া ইল্লা যিক্রুল লিল আলামিন, এই কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীকে পথ দেখানোর জন্য এসেছে। আমি সেই বাড়ির সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম মাত্র কয়েকদিন আগে, কোরআন তো পড়েছে, তোমরাও হয়তো বা শুনেছো বা কেউ শোনেনি, কেউ তো শোনে না, যেখানে মরা হয় কিন্তু কেউ শোনে না, শোনে নাকি বসে বসে? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউলাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন কি করবে? ঘোরাফেরা করবে? চলাফেরা করবে? চেয়ার দেবে? না। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউলাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনকে পড়া হবে তোমরা সেটাকে মনোযোগ সহকারে শোনো, ফাস্তামিউলাহু শ্রবণ করো, ওয়ানসিতু মনোযোগ সহকারে। কেন মনোযোগ কেন দিতে বললেন? কারণ কি বলছে কোরআনে এটা বোঝার জন্যই তো বলেছেন নাকি? কোরআনকে বোঝার জন্যই তো নাকি? নাকি পাখির মতন পড়ে যাবে, বুলির মতন পড়ে যাবে, এই জন্যই বললেন? আংসিতু, তোমাদেরকে বুঝতে হবে কি বলছে কোরআনের কথায়, কোরআনকে তোমাদেরকে জানতে হবে, লাআল্লাকুম তুরহামুন, তবে তোমরা রহম পাবে। ওই মৃত ব্যক্তি কোরআন শুনেছেন? শোনেননি। তা আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বনী ইসরাইলে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হাফেজ সাহেব পড়েছে, যদি কোরআন খতম দিয়ে থাকে বনী ইসরাইল পড়েনি? পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ করছেন, হুকুম করছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ছাড়া কাউকে কারুর ইবাদত করবে না, মাতা পিতার সাথে উত্তম আচরণ করো, এহসান করো, দয়ার্ত হয়ে যাও। ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবিরা আহাদাহুমা আও কিলাহুমা, যদি তোমাদের কাছে তারা দুইজন অথবা একজন বার্ধক্য অবস্থায় তোমরা তাদেরকে পাও, ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার তাদের সামনে উফ শব্দটুকু করবে না, বিরক্তি সূচক কোনো কথা তাদের সামনে বলতে পারবে না, হারাম। হায়াতকালীন সময় তোমার মার সাথে এই ব্যবহার করেছ, হায়াতকালীন সময় তোমার মায়ের সাথে এই ধরনের ব্যবহার করেছ, এ কোরআন তোমার কি কাজে দেবে? এ কোরআন পড়িয়ে তোমার কোন কাজে আসবে?
আর এই মাওলানা সাহেবরা যারা পড়াচ্ছেন এদেরকেই বা আল্লাহ পাক কি দেবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সামনে এমন কথা বলো না তাদের আত্মসম্মান বা মর্যাদায় লাগে, এমন কথা বলো না তাদের সামনে তাদের কলিজায় আঘাত লাগে। তাদের সাথে কিভাবে কথা বলবে? ও কুল্লাহুমা কয়লান করিমা, তাদের সাথে তুমি কথা বলো এমন ভাবে যাদের তোমার কথা শুনলে তার অন্তরটা জুড়িয়ে যায়। হায়াতকালীন সময়ে মাকে তুমি দিয়েছো শুকনো রুটি, সকালে তৈরি করা রুটি, রাত্রিতে সে খেতে হয়েছে একটা গরম রুটি তৈরি করে দেয়নি। এই কোরআন কি কাজে দেবে? লানত দেবে ছাড়া আর কি দিতে পারে লানত? যারা কোরআনের এই শিক্ষাকে গ্রহণ করেনি, মৃত ব্যক্তির সামনে এভাবে কোরআন পড়েছে, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবধারিত ভাবে আপনাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করবে। কারণ মৃত ব্যক্তির জন্য কোরআন নয়, ওই সন্তানদের দায়িত্ব সম্পর্কে কোরআনুল করিমে অসংখ্য সূরা রয়েছে। অকুল্লা কল্যাণ করিমা অক্ষিদ লাহমা জোনা জুল্লিমিনার রহমান, তুমি তোমার মা বাপের সামনে রহমান হয়ে যাও, দয়ার্ত হয়ে যাও, আনুগত্যের মস্তক তাদের সামনে ঝুঁকিয়ে দাও। তুমি তোমার মা বাপের সামনে রহমান হয়েছিলে তাদের হায়াতকালীন সময়, আজকের কোরআন খতম দিচ্ছ, আজকের হাফেজ থেকে কোরআন পড়াচ্ছ, তুমি কি করেছো তোমার মায়ের সামনে? তুমি কি তোমার বাপের সামনে কি করেছিলে, রহমান হয়েছিলে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লাহুমা কয়লান অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই শুনে রাখুন, এই দোয়াটা পড়া প্রত্যেকটি সন্তানের জন্য ফরজ, প্রত্যেকটি সন্তানের জন্য প্রতিবার প্রতিবার যতক্ষণই মনে আসবে পড়াটা অবধারিত ফরজ। জীবিতকালীন সময় যেমন ফরজ, মৃতের পরও কি দায়িত্ব শেষ নাকি? ওয়াকুল্লাহুমা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জানেন আমি খুতবায় যখন পড়ি তিনবার বলি, বলি না, লক্ষ্য করেছেন? আপনারাও বলবেন। তাহলে তোমার মাওলানা কি বলেছে যে এইটা যদি তুমি না পড়ো কবিরা গুনাহ করবে? তুমি যদি রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা যদি না পড়ো, এই কোরআন থেকে যদি শিক্ষা নিয়ে থাকো, ওই যতটুকু কোরআন পড়া হয়েছে এটা কিন্তু যাদের বাড়িতে হয়েছে তাদের জন্য কোরআন আখেরাতের ময়দানে অভিশাপ দেবে। মনে রাখুন, কোরআন জীবিত ব্যক্তির জন্য নয়, এই মৃত ব্যক্তির জন্য নয়, এই জীবিত ব্যক্তিরাই তো এই নির্দেশনা নেবে নাকি? জীবিত ব্যক্তি দুলে দুলে কোরআন পড়েছো, মাসুম ছোট ছোট বাচ্চারা বুকে করে কোরআন নিয়ে যায় যখন বাড়িতে পড়তে, আমার কলিজায় আঘাত লাগে, কারণ ওরা জানে না যে কত বড় অপরাধ তারা করছে। এইভাবে মৃত ব্যক্তির কাছে কোরআন পড়ে সাংঘাতিক ধরনের, এটা একটা বিজাতীয় প্রভাব, এটা একটা বিজাতীয় কালচার। মান তাশাব্বা বিকওমিন ফাওয়া মিনহু, যে বিজাতীয় কোনো কিছু অনুকরণ করবে সে ওই দলেরই ভুক্ত হবে। মুসলিম হয়েও অমুসলিমদের মতন মৃত ব্যক্তির সামনে ধর্মগ্রন্থ পড়ার কোথায় বৈধতা আছে? একটি সহি হাদিসও কেউ দেখাতে পারবে না যে মা সাহাবারা মরেছেন, মরেননি সাহাবাদের সন্তানরা, মরেনি সাহাবারা গোল করে ঘিরে কোনোদিন কোরআন পড়েছেন? এই মর্মে একটি সহি সনদে কেউ যদি দেখাতে পারে মেনে নেব ইনশাআল্লাহ। এই ব্যক্তির কোরআন পড়া হলো, ওই বাচ্চাদেরকে অর্থ দেওয়া হয়েছে, বলুন এই অর্থটা কি তৈয়েব, এই অর্থটা কি পবিত্র? ওই অপবিত্র অর্থটা নিল এই কোরআনের মৃত ব্যক্তি উদ্দেশ্যে কোরআন পড়ে অর্থ নিল, এটা কিন্তু তৈয়েব নয়, এই অর্থটা তৈয়েব নয়। তারপরে চার দিনের দিন প্রায় 10,000 টাকা খরচ করে একটা অনুষ্ঠান করেছেন, তেহারি রান্না করেছেন, তেহারি, তেহারি বলেন কারে বলে, খেয়েছেন তেহারি? খিচুড়ির সাথে গোশ দিয়ে রান্না করা, আমি ছিলাম না অবশ্য, আমি ঢাকা ছিলাম, শুনেছি। এই তেহারিতে লোকজনদেরকে খাওয়ালো, মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে অনুষ্ঠানগুলো করা হবে খাদ্য দেবে সেটা কি সাদকা, মৃত ব্যক্তির জন্য যে খাদ্য বা কোনো কিছু দেবে সেটা কি সদকা, সদকা খাওয়া সবার জন্য কি হালাল? আব্দুল হালিম কি সদকার জিনিস খাবে? সাব্বির ভাই খেতে পারবে? যাদের জন্য সচ্ছল ব্যক্তির জন্য সদকার মাল খাওয়া কি হারাম,
এই যে দোয়া করলো, হুজুররা আসলো, গোলাপ পানি দিল, আগরবাতি জ্বালালো, এই যে খাওয়ারটা দিল সব শেষে, এই খাওয়ারটা সবার জন্য তৈয়ব নয়, খাবারটা সবার জন্য তৈয়ব নয়, কিন্তু একজন ভিখারি বা মিসকিনের জন্য এই খাবারটা আবার কিন্তু বৈয়েদ তৈয়ব, একটা ভিখারি বা মিসকিনের জন্য খাওয়াটা তৈয়ব, কিন্তু একটা সচ্ছল ব্যক্তির জন্য ওই খাদ্যটা গ্রহণ করা তৈয়ব নয়। আমি শবে বরাতের উপরে একটা আলোচনা করেছিলাম মসজিদে, মনে আছে? সিরিয়াসে মুহাম্মদের ভাইয়ের কাছে যখন যাচ্ছি দেখি জিলেপি নিয়ে সব মসজিদ থেকে নামছে আর খেতে খেতে যাচ্ছে। এই জিলেপি বা এই খাদ্যটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি হয়ে থাকে, এটা যদি সচ্ছল ব্যক্তি খেয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির জীবনের সমস্ত ইবাদতগুলো কিন্তু আল্লাহ পাক পণ্ড করে দেবেন। তাই বলছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়িবা, আর বলছেন ইয়া ইয়া রাসূল কুলু মিন তাইয়িবাতি ওয়ামিল সালে, তুমি যদি নেক কাজ করতে চাও তোমাকে অবশ্যই পবিত্র খাবার খেতে হবে। এই যে তেহারি রান্না করা হলো, এই যে তেহারি খেলো, এই খাবারটা কি শরীয়ত অনুমোদিত কোনো অনুষ্ঠান? মনে রাখবেন, একটি মানুষ যখন মারা যায় তার জন্য আনুষ্ঠানিক শরীয়ত কর্তৃক অনুমোদিত আনুষ্ঠানিক অনুষ্ঠান থাকে মাত্র দুইটি, কয়টা মনে রাখবেন? এক জানাজা আর দুই দাফন করা, কবর দেওয়া। কারণ জানাজায় কে অংশগ্রহণ করলে তার জন্য এক কিরাত বলেছিলাম, মনে আছে আপনারা? আর কবর দেওয়া পর্যন্ত থাকলে আর এক কিরাত, দুই কিরাত। তাহলে এক আনুষ্ঠানিক শরিয়াত কর্তৃক বৈধ অনুমোদিত অনুষ্ঠান হচ্ছে জানাজা এবং কবর দেওয়া। আমি ওই সন্তানকে জিজ্ঞাসা করলাম, আমাদের সমাজে দাফন করার পর হাতটা ধুয়ে একটা দোয়া করে না, কি করে দেখেছেন আপনারা? তুৎপাড়ায় তো দোয়ার স্থানই তো লেখা আছে দোয়া চত্বর, দোয়া চত্বর। তা আমি বললাম রিয়াদুস সালেহীনে আছে জানাজা অধ্যায়, আপনারা দেখে নেবেন, এই হাদিসটা সহি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শোনো, মৃত্যু সজ্জায় তিনি বলছেন, আমার মৃত্যু হয়ে যাওয়ার পর যখন দাফন করবে, কবর দেওয়ার পরে তোমরা অতটুকু সময় আমার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর পাকের কাছে ইস্তেগফার করো, দোয়া করো, যতটুকু সময় একটা উটকে ভাগ করে নিতে সময় লাগে, জবাই করে ভাগ করে নিতে সময় লাগে, অতটুকু সময় আমার কবরের পাশে দাঁড়িয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। আমি আশা করি তোমাদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠাবে আমার কাছে প্রশ্ন করার জন্য, আমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি সহজভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যখন কবর দেওয়া হয়ে যায় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, দাঁড়িয়ে তার জন্য দোয়া করো আর ইস্তেগফার করো। একটা ছোট্ট দোয়া আল্লাহুম্মা আগফির লাহু ওয়া সাব্বিত, আর বড় দোয়া আছে, অন্যান্য দোয়া আছে। তা আমি বললাম তোমার মাকে কবরে শুয়ে রেখে যখন দূরে হাতটা ধুয়ে এসে দোয়া করলে, তখন কিন্তু তোমার মার কবরের মধ্যে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে। তোমার মাকে কবরে রেখে তুমি চলে আসলে, তোমরা চলে আসলে, মৌলবি চলে আসলো, তার কবরে কিন্তু প্রশ্ন উত্তর শুরু হয়ে গেছে। একাকি ফেলে রেখে চলে আসলে, তার উপর কত বড় জুলুম করেছে মনে করেছো? কত বড় মর্মান্তিক ব্যাপার! তাহলে আমার মাকে প্রশ্ন করবে ফেরেশতারা, আমার আপনজনকে প্রশ্ন করবে ফেরেশতারা, আব্দুল হালিমকে প্রশ্ন করবে ফেরেশতারা, আর আমি দূরে যেয়ে দোয়া করব, এটা কি সম্ভব? আব্দুল হালিমকে কবরে যেয়ে দোয়া করবে, আমারে প্রশ্ন করবে, আমাকে কবরে রেখে দেখি আপনারা চলে আসবেন না ওখানে দাঁড়িয়ে থাকবেন যে এর সওয়াল জবাব পর্যন্ত অপেক্ষা করে কি করবেন? বলে ভাই এ কথা তো জীবনে কোনদিন শুনিনি। আমি এই দেখো, এই দেখো সহি হাদিস দেখে নাও, মৌলবীরা এইগুলো কোনদিন বলেনি, মনে রেখে দিও। এই মৌলবীগিরির দায়িত্ব, এটা আমার কোনো ব্যবসা নয়, এই সত্যকে আমি জেনেছি মানুষের কাছে পৌঁছে দিই। বল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি একটি সত্য তুমি জানো তো মানুষের কাছে পৌঁছে দিও। তোমার মাকে যখন প্রশ্ন করা হচ্ছিল দূরে দাঁড়িয়ে তোমরা মোনাজাত দোয়া করেছো বা মোনাজাত করেছো,
তোমার মার জন্য কিচ্ছু হয়নি, জেনে রেখে দাও। প্রথমে আমি বলেছিলাম কিন্তু আমার কথা কি খুব বেশি গুরুত্ব দিতে, আলী মাদ্রাসায় বড় বড় মজুর আছে, তারা তো ভালো জানবে আমার চেয়ে, তাই না? আমি তো আর মাদ্রাসার হুজুর নাকি, হুজুর নাকি আমি, তা আমার কথার কি মূল্য আছে? কারণ আজকের সমাজে ইলম জানা যাবে না। কেন? এই তৈয়ব খাবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে তাদের দ্বারা কোনো কাজ সমাজে হবে না। এই যে তেহারির অনুষ্ঠানটা করার পর মাওলানা সাহেব তো টাকা নিয়েছিলেন, নেননি, মোটা অঙ্কেরই টাকা নিয়েছিলেন। এই অর্থটা তার জন্য হালাল হয়েছে না হারাম হয়েছে? ওই যে খুতওয়াত, যা কোরআন সুন্নার বহির্ভূত যে কাজ হবে সেটা হচ্ছে খুতওয়াত। এই খুতওয়াতের অর্থ নিয়ে সে যদি দোয়া করে, ও দোয়া আল্লাহ পাক কবুল করবে? আজকের আমাদের সমাজের মানুষগুলো যদি এই সত্যটুকু জানতো, আমাদের পরিণতি এমন হতো না। মাওলানা সাহেবরা দলে দলে বিভক্ত হয়েছে, হয়নি? বাংলাদেশে অসংখ্য আলেম মাওলানাদের দল আছে, আছে না? জাতীয়তাবাদী দল, জাতীয় ওলামা লীগ, হ্যান লীগ, ত্যান লীগ, অমুল লীগ, তমুল লীগ, কত কি আছে, আছে না? কেন কেন চিন্তা করে দেখুন। খালি বলে ওরা তো লা মাজহাবি, তো ওরা মাজহাব মানে না, ওরা ওই চল্লিশেও করে না, চার দিনেও করে না, তাই কি বলে না এরকম, বলে কি না? কিন্তু আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছেন, আর হক কোথার থেকে আসে? আল হাক্কু মিন রব্বিকুম, হক তো শুধু পাবো রবের কাছ থেকে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, যতক্ষণ পর্যন্ত একটি মানুষ এই সহি বৈধ খাবার না খাবে, আর তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, অর্থাৎ সে যত বড় আলেম হোক, যত বড় মৌলবী হোক, আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে এই কাজটি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি করেন নাই, যদি করে থাকে তাহলে করব, না হলে করব না। আর কোরআনকে আমাদের জীবনে শিখতে হবে, যে খাদ্যটুকু, যে খাদ্যটুকু ওই মানুষদেরকে তুমি খাইয়ে গোনার ভাগী হলে, হায়াতকালীন সময়ে মায়ের সামনে যদি বসে যদি খাও মা, মাথায় হাত বলে যদি গালে তুলে খাইয়ে দিতেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যেত, যেত না? শুনে রাখুন, যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরও সন্তান আছে, প্রত্যেককে শিক্ষা দিন, এই সত্যকে জানানোর শিক্ষা দিন। আমাকে একটা কাগজ দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন একটা কাগজ, দেখছেন এই কাগজে লেখা হয়েছে জানাজার সময় যে দোয়া হবে না, সে দোয়ায় কি কি হবে এটা লিখে দিয়েছে। কি লেখা আছে? এক খতম কোরআন, 15 খতম ইয়াসিন সুরা, 140 লাখ কলমা, 140 লাখ কলমা, এই যে লেখা আছে। তা আমি বলছি ভাই, এই 140 লাখ কলমাটা কি কোরআন এবং সুন্নায় 100-এর উপরে কিন্তু কোনো আমল নেই আছে নাকি? আপনারা জানেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার কতবার, 33 33 কত, 100 হয়তো, 99, আর একবার হচ্ছে 100, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, কত, 100। তাই লাখের কোন হিসেব আছে নাকি কোরআন সুন্নাহ আছে? আপনারা জানেন যে হুজুররা লাখ, তো একজন বলছে ভাই কোরআন সুন্নাহ নেই ঠিকই, এত বড় ফাজলামি, বড় হুজুরের মতন দেখা যাচ্ছে, কোরআন সুন্নাহ নেই এটা, তবে ফাজাইলে আমলে আছে, ফাজাইলে আমলে আছে। তাহলে ওটা কি কোরআন না হাদিস? আছে আর কি, বুজুর্গরা করেছেন। এই বুজুর্গদের রেফারেন্স যদি কেউ দেয়, ইমান আছে তার? আতিউল্লাহ, আতিউর রসুল। আপনাকে বলা হলো ওলা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, খবরদার শয়তানের অনুসরণ করবে না। খুতুয়াত ওই শয়তান যা আল্লাহ এবং রসুল অনুমোদন করেন নেই ওটার নাম খুতুয়াত, এগুলো তোমাদের দিয়ে করাবে, আর তোমাদের মুখ দিয়ে এইসব কথাই বলাবে, এক খতম কোরআন শরীফ, 15 খতম ইয়াসিন শরীফ, সুরা ইয়াসিন আর কি, আর 140 লাখ কর্মা, এটাই সেই আনতাকুলু আল্লাহ মালা তালামুন। বুঝেছেন আমার কথা? বুঝেছেন? এই জন্য প্রত্যেকটি কথা বলার আগে, জানার আগে অবশ্যই তাকে সহি বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে, তা নাহলে সে বাঁচতে পারবে না, আল্লাহর আজাব থেকে সে বাঁচতে পারবে না। তাই শয়তানি ওয়াসওয়াসা আর অনুকরণ থেকে বাঁচতে হলে আমাদেরকে 5টি বিষয় করতে হবে, মনে আছে আপনাদের?
এই পাঁচটি বিষয়ে অর্জন করতে হবে। আর প্রত্যেককে কোরআন সম্পর্কে বিশুদ্ধ ধারণা গ্রহণ করতে হবে, সহি হাদিস তাকে জানতে হবে, তবেই ওই ব্যক্তির পক্ষে সম্ভব সেই খুতুয়াতি শয়তান থেকে বাঁচা। আর তাহলে শয়তান থেকে বাঁচা সম্ভব নয়, কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষই কিন্তু জাহান্নামী হয়ে যাবে। লাকাদ জারান আলী কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সংখ্যাগরিষ্ঠ জিন এবং মানুষ কিন্তু জাহান্নামী হয়ে যাবে। কেন বুঝতে পারছেন? এখন বোঝেন? তাহলে আসুন আমরা সত্যকে শুধু নিজেরাই আমল করব না, মানুষের কাছে সত্যকে তুলে ধরতে হবে। তুলে ধরতে হবে না, অন্যকে দাওয়াত দাও আর নিজেকেই সংশোধন করা। মানুষের কাছে আমরা সর্বপ্রথম আমাদের গোটা পরিবারে অন্তত প্রত্যেক দিন পাঁচটি আয়াত করে আমরা পড়ে শোনাবো। কয়টা করে? পাঁচটি আয়াতের অনুবাদ শোনাবো আমার পরিবারের সন্তানদেরকে, স্ত্রীদেরকে। কারণ রহমত আগে দরকার কোথায়? রাস্তায় না আমার বাড়ি, কোথায়? আমাদের বাড়ি। তো সুতরাং প্রত্যেককে উদ্বুদ্ধ করি কোরআনকে জানার জন্য, আর আমরা বাঁচার চেষ্টা করি। কারণ ইন্না জাহান্নামা কানা, জাহান্নাম কিন্তু অত্যন্ত কঠিন, জাহান্নামের শাস্তি কিন্তু ভয়ঙ্কর। তো সুতরাং সেই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে বিশুদ্ধ খাবার খেতে হবে, তৈয়ব খাবার খেতে হবে, বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم في الحياة والذكر الحكيم إنه تعالى على زاد كريم من بر رؤوف رحيم